নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিজালে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা ভেজ পকোড়ার রেসিপি শেয়ার করতে চলেছি। সন্ধ্যে গরম গরম চায়ের সাথে এই পকোড়াটা কিন্তু খেতে দারুণ লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 1 কাপের মতো কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি। একটা মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এরই মধ্যে অ্যাড করছি 1/2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর দিচ্ছি 2টোর মতো কাঁচা লঙ্কা। এবারে জল না দিয়ে একদম ড্রাই করে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইশুঁটির পেস্টটা এখানে আমার তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে মিক্সি ছাড়া শিলেও বেটে নিতে পারেন। একটা মিক্সিং বোলের মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি। গাজরটাকে এখানে আমি গ্রেট করে নিয়েছি আর একটা ছোট সাইজের আলুকে এইভাবে গ্রেট করে তারপর ধুয়ে নিয়েছি। আলুটাকে গ্রেট করার পর অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন, তাহলে আলুর মধ্যে যে একটা কস থাকে তাতে করে কিন্তু আলুটা দাগ হয়ে যেতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের 1/4 ভাগ পরিমাণে চালের গুঁড়ো আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে আটা। মোটামুটি যে পরিমাণে আটা দেবেন তার অর্ধেক পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করতে হবে, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/3 টিস্পুন আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে আর ধনে তাওয়াতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা আছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আর সব শেষে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা কুচি। এই পকোড়াতে ধনে পাতা কুচিটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। সব কিছু একসাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, মোটামুটি এইরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো পাতিলেবুর রস আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। সব শেষে পাতিলেবুর রস আর বেকিং সোডাটা সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু মোটামুটি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পকোড়াগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছিলাম। এবারে পকোড়াগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এইভাবে পকোড়া বানালে খুব সহজে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় আর ঝামেলাও একদমই কম। আর আমি যেভাবে করেছি এইভাবে বানাবেন, দেখবেন পকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা হবে একদম সফট। আর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভাজতে হবে। মোটামুটি প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে যাওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। টোটাল মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে পকোড়াগুলোকে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খুবই সহজ পদ্ধতিতে দেখালাম, সেই জন্য বাড়িতে কিন্তু এটা অবশ্যই করে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।